স্টুডেন্টস আজকে আমরা উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে ভিডিওটা শুরু করছি সেটি হলো বিভিন্ন নেটওয়ার্ক যন্ত্র সম্পর্কে আজকে আমরা ডিসকাস করবো এটি কম্পিউটার নেটওয়ার্কের আমাদের সপ্তম পর্ব এর আগের ভিডিওগুলিতে আমি নেট কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন বিষয়গুলি ডিসকাস করেছি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে আর নেটওয়ার্ক যন্ত্র বা বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসের সম্পর্কে তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে নেটওয়ার্ক ডিভাইস বা নেটওয়ার্ক যন্ত্র আমরা কাকে বলে তো নেটওয়ার্ক যন্ত্র হচ্ছে কি নেটওয়ার্কে কম্পিউটারগুলোকে আমরা যে কানেক্ট করব বা বিভিন্ন তারভাবে তার মাধ্যম দিয়ে যে জুড়ে দিই তো এর জন্য কিছু যন্ত্রাংশের সাহায্য লাগে ঠিক আছে যার ফলে আমরা এই যন্ত্রগুলো এই বিভিন্ন কম্পিউটার বা নেটওয়ার্ক যন্ত্রকে কানেক্ট করতে পারি মানে অপরের সঙ্গে জুড়ে দিতে পারছি ঠিক আছে এর মধ্যে উল্লেখযোগ্য যে যন্ত্রগুলো আছে সেগুলি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হাব রিপিটার ব্রিজ সুইচ রাউটার গেটওয়ে মোডেম এই সমস্ত জিনিসগুলো আমরা ক্রমে ক্রমে আলোচনা করব তাহলে প্রথমে আমরা ফার্স্ট যে নেটওয়ার্ক ডিভাইসটা সম্পর্কে আলোচনা করব। নেটওয়ার্ক যন্ত্রটা সেটি হল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি তাহলে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কাকে বলে একটা বিশেষ ধরনের ইলেকট্রনিক সার্কিট বোর্ড যেটা কোনো কম্পিউটারের নেটওয়ার্ক কম্পিউটারকে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে কাজে লাগে তাহলে যখনই আমরা কোনো কম্পিউটারকে নেটওয়ার্ক যন্ত্রের সঙ্গে যুক্ত করব আমাদের অবশ্যই তাতে একটা করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইনস্টল থাকতে হবে এবং এই এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড চলতি কথায় আমরা এটাকে ল্যান্ড কার্ডও বলে থাকি এটা ইন্টারনাল যদি হয় এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোই পাওয়া যায় ইন্টারনাল বলতে যেটা কম্পিউটারের ভিতরে পিসিআই স্লট থাকে মাদারবোর্ডে সেই পিসিআই স্লটে এটা ইনসার্ট করতে হয় তোমরা যারা কম্পিউটার ভেতর দেখেছ তারা দেখতে পাবে কম্পিউটারের ভিতর সাদা রঙের পিসিআই স্লট থাকে তার মধ্যে আমরা বিভিন্ন ইন্টারনাল সার্কিট বোর্ডগুলোকে জয়েন করতে পারি তো সেখানে আমরা এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইন্টারনাল নেটওয়ার্ক ইন্টারফেস ইন্টারফেস কার্ড আমরা ইনস্টল করে আর এক্সটার্নাল ইন্টার যেগুলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সেগুলো আমরা সাধারণত কম্পিউটারের ইউএসবি পোর্ট বা সিরিয়াল পোর্টের মধ্যে ইনসার্ট করে থাকি এবং প্রতিটি এনআইসি আমরা কানেক্ট করার জন্য আমরা তার মাধ্যম যখন কানেক্ট করছি তখন সেখানে একটা কানেক্টার বিশেষ ধরনের কানেক্টার ব্যবহৃত হয় যেটাকে বলছি আমরা আর জে ফর্টি ফাইভ কানেক্টার এবং এই এনআইসি নেটওয়ার্ক মড মানে ওয়েসআই মডেলের এটা ফিজিক্যাল স্তরে কাজ করে আমি এর আগে বিভিন্ন মডেলগুলো পড়িয়েছি তোমরা একবার দেখে নেবে এর আগের ভিডিওটি তাহলে সেখানে বলা আছে যে বিভিন্ন স্তরগুলো যেগুলো আমরা কমিউনিকেশন যখন হয় কম্পিউটারের মধ্যে তখন এটা স্তরে স্তরে ঘটে থাকে তাহলে এনআইসি কম্পিউটারের ফিজিক্যাল স্তরে মানে ওয়েসাই মডেলের ফিজিক্যাল স্তরে বা ফিজিক্যাল লেয়ারে কাজ করছে আর আমরা একটা এনআইসি ছবি এবার দেখে নেবো এটা হচ্ছে একটা এনআইসি ছবি নেটওয়ার্ক ইন্টারনাল অবশ্যই এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা পোর্ট রয়েছে এই এই পোর্টটা এটাকে এখানে মধ্যে আমরা তার মাধ্যমটাকে সংযুক্ত করতে পারবো এবং আমি আগেই বললাম যে এখানে আমরা আর জে ফর্টি ফাইভ কানেক্টারের সাহায্যে আমরা এই কানেকশানটা করে থাকি আমরা একবার আর জে ফর্টি ফাইভ কানেক্টারের ছবিটাকে দেখে নেবো এই যে কানেক্টারটা তোমরা দেখছো এই কানেক্টারটাকে বলছি আমরা আর জে ফর্টি ফাইভ কানেক্টার এবং এটা আমরা এই জেলাটা সংযুক্ত করতে পারবো ওকে নেক্সট যে ইলেকট্রনিক ডিভাইসটা বা নেটওয়ার্ক যন্ত্রটা সম্পর্কে আমরা আলোচনা করবো এটি হলো হাব হাব হচ্ছে অন্যতম একটা নেটওয়ার্ক যন্ত্র এবং এই নেটওয়ার্ক যন্ত্রটা আমরা স্টার টোপোলজিতে আমরা একবার উল্লেখ পেয়েছি স্টার ওপোলজিতে এটা কেন্দ্রীয় যন্ত্র হিসাবে কাজ করে তো হাব হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যন্ত্র আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি হাবের তাহলে হাব হচ্ছে কি একটা নেটওয়ার্ক যন্ত্র যাকে নেটওয়ার্কে আমরা সম্প্রসারণের কাজে ব্যবহার করে থাকি এবং এটা স্টার অপোলজিতে আমরা এই হাবের উল্লেখ পেয়েছি স্টার্ট অপোলজিতে এটা একটা কেন্দ্রীয় যন্ত্র হিসাবে কাজ করে এবং একটা হাবে প্রায় চার ষোলো থেকে চব্বিশটি পোর্ট হতে পারে এবং প্রতিটি কম্পিউটার বা নেটওয়ার্ক যন্ত্র যুক্ত করার জন্য একটি করে পোর্ট আমরা ব্যবহার করি অবশ্যই এখানেও আমরা আর জি ফর্টি ফাইভ কানেক্টার ব্যবহার করে থাকি যদি আমরা তার মাধ্যমে ব্যবহার করি এবং হাব প্রধানত দু অ্যাক্টিভ ভাব এবং প্যাসিভ ভাব এবার অ্যাক্টিভ হাব কাকে বলছি যে হাবটা কম্পিউটারগুলোকে সংযুক্ত সংযুক্ত পাশাপাশি রিপিটার হিসেবেও কাজ করছে রিপিটার বা অ্যাম্প্লিফায়ার হিসেবেও যেটা দুর্বল সংকেতকে সতেজ করে আমরা রিপিটার উল্লেখ পাবো পরেই তো তাকে বলছি আমরা অ্যাক্টিভ হাব যেটা দুটো কাজই করছে এবং যে হাবে শুধুমাত্র কম্পিউটার সংযুক্তকরণের কাজ হচ্ছে তাকে বলছি আমরা প্যাসিভ ভাব যে এই ধরনের হাব আমরা একবার হাবের ছবিটা দেখে নেব এটা হচ্ছে একটা হাবের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে পোর্ট কিছু পোর্ট রয়েছে এবং এই পোর্টগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারগুলোকে সংযুক্ত করতে পারছি এবং হাবটা একটা কেন্দ্রীয় যন্ত্র হিসাবে কাজ করবে ঠিক আছে নেক্সট যে যন্ত্রটা সম্পর্কে আমরা পড়বো এটি হলো রিপিটার আমি এর আগে উল্লেখ করলাম যে রিপিটার হচ্ছে একটা অন্যতম নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক যন্ত্র এবং এটা ওয়েসাই মডেলের ফিজিক্যাল স্তরেই কাজ করে আর আমি বলতে ভুলে গেছি যে হাব যেটা আমরা পড়লাম এই হাবটা হচ্ছে আমরা ওয়েসাই মডেলের ডেটা লিঙ্ক স্তরে এই হাবটা কাজ করে থাকে আচ্ছা তাহলে আমরা রিপিটার বলছিলাম তাহলে রিপিটার কাজটা কী রিপিটার হচ্ছে এটা সাধারণত নেটওয়ার্ক সম্প্রসারণের কাজে লাগে অর্থাৎ আমরা তথ্য সংকেত যদি দীর্ঘ সময় ধরে বা দীর্ঘ কেবল মাধ্যম দিয়ে বা তার মাধ্যম দিয়ে যখন প্রেরণ করি যখন অনেক দূর এটা প্রবাহিত হচ্ছে তথ্য সংকেত তখন সেই তথ্য সংকেতটা ক্রমশ সুসিগন্যালের ক্ষমতাটা হ্রাস পেয়ে যায় যার ফলে সিগন্যালটা দুর্বল হয়ে যাচ্ছে এবং এর ফলে ওই উইক সিগন্যালটা এরপর তথ্যটাকে ঠিকমতো পরিবহন করতে পারছে না এবং এই রিপিটার নেটওয়ার্ক যন্ত্রটা লাগালে কি হয় এই ক্ষীণ সংকেতটা রিপিটার গ্রহণ করে এবং সেটাকে পুনরায় আবার সতেজ করে দিচ্ছে এর ফলে আমরা নেটওয়ার্কের দৈর্ঘ্যটাকে অনেকগুণ বাড়িয়ে বাড়িয়ে ফেলতে পারছি তোমরা যদি যারা কেবেল টিভি নেটওয়ার্ক দেখেছো তো তোমরা দেখে থাকবে যে বিভিন্ন স্থানে কেবল টিভি নেটওয়ার্কের মধ্যে এই ধরনের একটা রিপিটারের মতো ডিভাইস সেখানে ব্যবহৃত হয় এবং এগুলি বিভিন্ন জায়গায় একটু পরপরই এগুলো দেওয়া হয় এবং যাতে এই যে সংকেতটা আসছে তারগুলোর মধ্যে সেটা সতেজ আবার পুনরায় সতেজ হয়ে পড়ে যাতে নেটওয়ার্কটাকে আরও সম্প্রসারণ করা যায় এবং উদাহরণস্বরূপ রেপিটার ব্যবহার করে ইথারনেট লাইনের দৈর্ঘ্য প্রায় আমরা দু কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে ফেলতে পারি ওকে নেক্সট যে নেটওয়ার্ক ডিভাইসটা আমরা আচ্ছা রিপিটারের ছবি দেখে নেব এটা হচ্ছে রিপিটারের ছবি দেখতে পাচ্ছি এটা ইনপুট হিসাবে আমরা তার মাধ্যমটাকে নিচ্ছি এবং আউটপুট হিসাবেও এখান থেকে তার মাধ্যম নির্গত হতে পারে এখনকার দিনে আমরা ওয়্যারলেস রিপিটারেরও প্রয়োগ দিনে দিনে বাড়ছে এবং এটাও আছে এরপর আমরা যে নেটওয়ার্ক যন্ত্রটা পড়বো এটি হচ্ছে ব্রিজ ব্রিজ নামটা শুনে বুঝতে পারছো আমরা এমনিতে সাধারণ ব্রিজ কোথায় ব্যবহার করি যখন আমরা দুটো স্থানকে যুক্ত করছি হয়তো মাঝে কোথাও নদী আছে সেখানে আমরা দুটো প্রান্তকে যুক্ত করে দিচ্ছি একটা ব্রিজের মাধ্যমে তো অনেকটা এ ধরনেরই প্রয়োগ আমরা এই নেটওয়ার্কের ক্ষেত্রে করে থাকি তাহলে ব্রিজের সাহায্যে আমরা দুটো পৃথক নেটওয়ার্ককে সংযুক্ত করে আমরা একটা নেটওয়ার্কে পরিণত করতে পারছি এবং এছাড়া ব্রিজের সাহায্যে আমরা উল্টোটাও করতে পারি যে একটা বড়ো নেটওয়ার্ককে আমরা দুটো ক্ষুদ্র নেটওয়ার্ককে বিভক্ত করে দিতে পারি ঠিক আছে তাহলে রিপিটার যে নেটওয়ার্ক যন্ত্রটা আমরা এর আগে দেখলাম এটা তথ্য প্রেরণের অভিমুখটা নিয়ন্ত্রণ করতে পারছে না পারে না অর্থাৎ তথ্য কোন দিক থেকে কোন দিকে যাবে এটা রিপিটার দ্বারা নিয়ন্ত্রণ হয় না রিপিটার শুধুমাত্র অ্যাম্প্লিফাই করে তথ্যকে শুধুমাত্র দুর্বল সংকেতটাকে গ্রহণ করে সতেজ করবে কিন্তু ব্রিজ যে নেটওয়ার্ক যন্ত্রটা একটু এটার থেকে উন্নত রেপিটার থেকে উন্নত যন্ত্র এবং এটা কোন দিকে তথ্য দাবিত হবে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং ব্রিজের জন্য একটি অ্যাড্রেসের তালিকা প্রস্তুত করে রাখে যে কোথা থেকে কোথায় সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে বা কোন কোন নেটওয়ার্কের মধ্যে কোন কোন নেটওয়ার্ক যন্ত্র রয়েছে তো তার একটা তালিকা ব্রিজ মেনটেন করে এবং এর থেকে নির্ধারণ হয় তথ্যটি কোন নোডে প্রেরিত হবে এবং ব্রিজ ওয়েসআই মডেলের ডেটা লিঙ্ক স্তরে কাজ করে আমরা একটা ব্রিজের ছবি দেখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজের ছবি যেখানে আমরা দুটো পোর্ট একদিকে দেখতে পাচ্ছি একদিকে একটা সিঙ্গেল পোর্ট দেখতে পাচ্ছি তাহলে একটা সিঙ্গেল পোর্ট বা মাধ্যমে আমরা কি করছি যে দুটো যে পোর্ট রয়েছে সেখানে দুটো ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে আমরা সংযুক্ত করতে পারি তাহলে এই দুটো ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত হয়ে একটা নেটওয়ার্কে পরিণত হবে এবং এই যে আমরা সিঙ্গেল পোর্টটা পেলাম এই সিঙ্গেল পোর্টটা দিয়ে আমরা এই যে সংযুক্তি সংযুক্ত যে নেটওয়ার্কটা আমরা সেটাকে ব্যবহার করতে পারছি পারি নেক্সট আমরা যে নেটওয়ার্ক যন্ত্রটা পড়ছি এটি হচ্ছে সুইচ সুইচ একটা উন্নতমান নেটওয়ার্ক যন্ত্র এবং এটা হাবের থেকে একটা উন্নত একটু উন্নত মানের যন্ত্র গঠনগতভাবে এটা হাবের মতোই হাবের মতোই কাজ করে কিন্তু হাবের সঙ্গে মূল পার্থক্যটা কি যে হাব যখন ব্যবহৃত হয় তখন কম্পিউটারগুলি থেকে হাবে তথ্য যায় এবং হাব থেকে সমস্ত কম্পিউটারগুলিতেই নেটওয়ার্কের মধ্যে তথ্য প্রেরিত হয় তাহলে এর ফলে কী হয় তথ্যের গোপনীয়তা বা নিরাপত্তা কিছুটা বিঘ্নিত হয় কিন্তু সুইচের ক্ষেত্রে কেবলমাত্র তথ্যটা সংশ্লিষ্ট গ্রাহক কম্পিউটারেই যাবে যাকে উদ্দেশ্য করে তথ্যটা পাঠানো হয়েছে এবং একটি সুইচে সাধারণত সাধারণ সুইচে চার থেকে আটটি কম্পিউটার সংযুক্তকরণের ব্যবস্থা থাকে এবং আজকালকার দিনে প্রায় অনেক বেশি আমরা বত্রিশ থেকে একশো পর্যন্ত বা এরও বেশি সুইচ মানে কম্পিউটারের সংযুক্তকরণের ক্ষমতা রাখছে এবং এটা ওয়েসআই মডেলের ডেটা লিঙ্ক স্তরে কাজ করছে এটা একটা সুইচের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এটাতে দেখা যাচ্ছে অনেকগুলো পোর্ট রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চার চার আট চার বারো 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 চব্বিশ এটা হচ্ছে চব্বিশটা পোর্ট এখানে আছে তাহলে আমরা এখানে চব্বিশটা নেটওয়ার্ক যন্ত্র মানে কম্পিউটারকে এখানে সংযুক্ত করতে পারবো এই সুইচটার মাধ্যমে ওকে তাহলে এটা হাবের থেকে একটু উন্নত যন্ত্র এবং এটা ডেটা লিঙ্ক স্তরে কাজ করছে নেক্সট আমরা একটা আরেকটা উন্নত মানের যন্ত্র দেখব নেটওয়ার্ক যন্ত্র যেটা হচ্ছে রাউটার রাউটারটা কি করে এটা পৃথক পৃথক নেটওয়ার্কের মধ্যে যদি একটা কম্পিউটার পৃথক একটা নেটওয়ার্কে আছে আর অন্য কম্পিউটারটি অন্য একটি অন্য নেটওয়ার্ক পৃথক নেটওয়ার্কে মধ্যে আছে এদের মধ্যে তথ্য আদান প্রদানে রাউটার সাহায্য করে এবং কিভাবে করে এটা যে একটি কম্পিউটার থেকে যখন নেটওয়ার্কের অন্য কম্পিউটারের তথ্যটা প্রেরিত হচ্ছে তখন প্রথমে তথ্যটা রাউটারে পৌঁছাচ্ছে এবার রাউটার কি করছে এটা গ্রাহক কম্পিউটারের অ্যাড্রেস প্রথমে যাচাই করবে ওরে এটা নির্দিষ্ট এটা কোন নেটওয়ার্কে সেই তথ্যটা পাঠাতে চাইছে সংশ্লিষ্ট নেটওয়ার্কে রাউটার তথ্যটাকে পাঠিয়ে দেবে এবং সংশ্লিষ্ট নেটওয়ার্কে যে পাঠাবে তার জন্য কোন পথে পাঠালে সুবিধা হয় অর্থাৎ একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার অনেকগুলো রাস্তা বা অনেকগুলো পথ থাকতে পারে তো রাউটার ডিসাইড করে রাউটারের জন্য এই জন্য বিশেষ কিছু অ্যালগোরিদম ফলো হয় বা নিয়ম ফলো হয় যেমন বিজেপি ওয়েস পি এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় কি বিজেপিটা হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল বা ওয়েস হচ্ছে ওপেন সোর্স পাতফাস তো এইগুলোর মাধ্যমে কি হয় কোন পথে গেলে কোন পথের মধ্য দিয়ে গেলে বা কোন কোন নোডের মধ্য দিয়ে তথ্যটা গেলে একদম তথ্যটা খুব কম সময়ে উৎস থেকে গন্তব্যের দিকে যেতে পারবে এটা নির্ণীত হয়ে যায় তো রাউটারের জন্য বিশেষ কিছু বিশেষ টেবিল মেনটেন করে কিছু অ্যালগ্রিদম রাউটার মধ্যে মেনটেন হয় এবং এইভাবে রাউটার থেকে নির্ধারিত হয় তথ্যটাকে কোন পথে পাঠালে সব থেকে সুবিধা হবে এবং সেই পথেই তথ্যটাকে রাউটার প্রেরণ করে তাহলে রাউটার একটা ছবি আমরা থেকে নিচ্ছি এটা হচ্ছে একটা ওয়ারলেস রাউটার দেখতে পাচ্ছি এটা তারবিহীন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অ্যান্টেনা লাগানো আছে তার রাউটার মধ্যে তো রাউটার ওয়ারলেসও হতে পারে ওয়ার্ড রাউটারও অনেক জায়গায় ব্যবহার হয় তো এখানে দেখা যাচ্ছে কি এই ওয়ারলেস রাউটারের ক্ষেত্রে কী হয় যে আমরা যদি কোনো তার মাধ্যমকে বা তার মাধ্যমে যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে দিই তো এরপর এই নেটওয়ার্কটাকে রাউটার ভাবে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারে আবার পৃথক কোনো নেটওয়ার্কে রাউটারের মাধ্যমে আমরা অন্য একটি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্তকরণও করতে পারবো এবং তথ্য আদান প্রদান করতে পারব রাউটারের সাহায্যে ওকে তাহলে রাউটার হচ্ছে একটা অন্যতম নেটওয়ার্ক যন্ত্র এবং এটি ওয়েস মডেলের নেটওয়ার্ক স্তরে কাজ করে আমরা এর আগে দেখলাম রিপিটার ফিজিক্যাল স্তরে কাজ করলো ব্রিজ ডেটালিং স্তরে কাজ করছে সুইচ ডেটালিঙ্ক স্তরে কাজ করে হাব ডাটালিঙ্ক স্তরে কাজ করে রাউটার আমরা পেলাম রাউটার নেটওয়ার্ক স্তরে ওয়েসআই মডেলের নেটওয়ার্ক স্তরে কাজ করে ওকে তাহলে এটা গেলো আমাদের একটা নেটওয়ার্ক ডিভাইস এরপরে আমি এসছি আরেকটি নেটওয়ার্ক ডিভাইসের কথা বলবো যেটি হচ্ছে গেটওয়ে গেটওয়ে কাকে বলে এটা দুটো পৃথক 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 ভিন্ন যুক্ত পৃথক পৃথক তো বটেই দুটো ভিন্ন যুক্ত নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে আমরা একবার এই ব্যাপারটা এই যে কী বলতে চাইছি এখানে একটা একবার দেখে নেব যে পৃথক পৃথক নেটওয়ার্ক বলতে আমি এখানে কি বলতে চাইছি তো পৃথক পৃথক নেটওয়ার্ক বলতে আমরা এখানে যেটা মানে আমাদের বক্তব্য পৃথক পৃথক নেটওয়ার্ক বলতে কি করছি যে ধরা যাক আমাদের কাছে একটা নেটওয়ার্ক আছে যাক এটাকে বলছি আমরা নেটওয়ার্ক এ একটি নেটওয়ার্ক আমি এখানে একটা নেটওয়ার্ক আঁকছি ধরা যাক এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কটাতে হয়তো একটা ভিন্ন প্রোটোকল ব্যবহৃত হয় আমি এর প্রোটোকল হয়তো আলাদা আমি এটাকে বলছি নেটওয়ার্ক এ নেট এ লিখলাম এবং অপর একটি নেটওয়ার্ক আমরা ব্যবহার করছি মনে করো একটা নেটওয়ার্ক এবং এটাকে আমি বলছি নেট বি তাহলে এর প্রোটোকল কিন্তু সম্পূর্ণ আলাদা ধরা যাক এর প্রোটোকলটা বা এর যে নিয়ম নীতিগুলো ব্যবহার হয় এটা সম্পূর্ণ ডিফারেন্ট এই এ নেটওয়ার্কের থেকে তাহলে এর জন্য আমরা যদি একটা গেটওয়ে লাগিয়ে দিই তো এই গেটওয়ে নেটওয়ার্ক ডিভাইসটা কি করছে গেটওয়ের কাজ হচ্ছে দুটো ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্কের মধ্যে সংযোগ সাধন করা অর্থাৎ তথ্য যখন আদান প্রদান হবে দুটো ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্কের মধ্যে তখন কি হবে তথ্যটা একদিক থেকে অন্যদিকে যখন যাচ্ছে তখন এটা সংশ্লিষ্ট নেটওয়ার্কের প্রোটোকলে কনভার্ট হয়ে যাচ্ছে তথ্যটা একটা নির্দিষ্ট নেটওয়ার্কে প্রোটোকলের মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে ওকে তাহলে অনেকটা আমরা এটাকে ভাষার মতো ব্যাপার বলতে পারি যে দুটো ভিন্ন ল্যাঙ্গুয়েজ ধরা যাক দুটো এ একটা দুটো ভিন্ন প্রোটোকলে কথা বলে বি একটা ভিন্ন প্রোটোকলে কথা বলে তো এখন এ যদি বিয়ের ভাষা জানেন না বা বি এর ভাষা জানে না তখন সেক্ষেত্রে ওদিকে কী করতে হবে তো সেক্ষেত্রে আমরা এমন একজনকে পাঁচখানে রাখবো যে দুটো ভাষাই জানে এ বি থেকে কমিউনিকেট করে সেটা এ কে জানিয়ে দেবে আবার এ থেকে কমিউনিকেট করে সে তথ্যটা বিকে জানিয়ে দেবে ওকে তাহলে এই ঠিক এই জিনিসটাই গেটওয়ে যে নেটওয়ার্ক ডিভাইসটা আমরা বলছি সেটা করে থাকে বিভিন্ন যুক্ত নেটওয়ার্কে সংযোগ সাধনের কাজটা এই গেটওয়ে ডিভাইসটা করে থাকে আমাদের আচ্ছা গেটওয়ের একটা ছবি আমরা দেখে নেব এটা হচ্ছে একটা গেটওয়ের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কনসোল রয়েছে ওয়ান ওয়ান ল্যান ওয়ান ওয়ান আর ল্যান টু তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ভিন্ন ভিন্ন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক অর্থাৎ একটা ওয়্যারলেস ইডিয়া নেটওয়ার্ক একটা ল্যান নেটওয়ার্ক বা দুটো ওয়্যারলেস ইডিয়া নেটওয়ার্ক ভিন্ন প্রোটোকলযুক্ত সেগুলোকে আমরা সংযোগ সাধন এই উন্নত মানের গেটওয়ে যন্ত্রটাতে করতে পারছি এবং অবশ্যই এটা যেহেতু একটা উন্নত মানের যন্ত্র এবং এটা ইউজার সাপোর্টেড এর একটা দরকার আছে যার জন্য এটি ওয়েসআই মডেলের অ্যাপ্লিকেশান স্তরে বা অ্যাপ্লিকেশান লেয়ারে এই গেটওয়ে যন্ত্রটা কাজ করে থাকে ওকে তাহলে আমরা যে যে যন্ত্রগুলো পড়লাম তার মধ্যে প্রথমে পড়লাম আমরা এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড তারপরে আমরা দেখলাম হাব তারপর রিপিটার ব্রিজ কোনো আমরা দেখলাম রাউটার এখন দেখছি গেটওয়ে তাহলে এই যে নেটওয়ার্ক যন্ত্রগুলো আমরা অনেকগুলোই দেখলাম এরপর আমরা যে নেটওয়ার্ক যন্ত্রটা দেখব সেটি হলো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক যন্ত্র যেটা আমরা সবাই কম বেশি বর্তমানে ব্যবহার করে থাকি এটি হচ্ছে মোডেম ঠিক আছে তো এই মোডেম যে নামটা এই মোডেম নামটা এসছে মডিউলেশন ডিমডিউলেশান বা মডিউলেটার ডিমডিউলেটার এর শর্ট ফর্ম থেকে তখন আমাদেরকে জানতে হবে এই মডিউলেশান ব্যাপারটা কি তো মডুলেশনটা কি না কারণ আমরা যখন তথ্য আদান প্রদান করছি তার মাধ্যমে হোক বা বেতার মাধ্যমে হোক তথ্য সংকেত যেটা প্রেরিত হয় সেটা বা প্রেরণ মাধ্যমটা যে তথ্য সংকেত বহন করে বেশিরভাগ ক্ষেত্রে সেটা অ্যানালগ তথ্য পরিবহন করে কিন্তু কম্পিউটার বা নেটওয়ার্ক যন্ত্রগুলো যে যে সংকেত তৈরি করছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদিকে অ্যানালগ থেকে তথ্যটাকে ডিজিটালে এবং ডিজিটাল থেকে তথ্যটাকে আবার অ্যানালগে পরিবর্তন করে নিতে হবে তাহলে আমাদের একটা কনভার্টারের প্রয়োজন যাতে এই কাজটা হয়ে থাকে তাহলে মোডেম এমন একটা যন্ত্র নেটওয়ার্ক যন্ত্র যেটা অ্যানালগ টু ডিজিটাল এবং ডিজিটাল টু অ্যানালগ কনভারশানের কাজটা করে থাকে তাহলে এখানে কাকে বলছি আমরা যখন তথ্য সংকেত অ্যানালগ থেকে তথ্য ইয়েতে যাচ্ছে আমরা টেলিফোন লাইন বা টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করি তো মোডেম কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে পরিণত করে তো ডিজিটাল সিগন্যাল থেকে যখন অ্যানালগে পরিণত করছে এটাকে বলছি আমরা এই প্রক্রিয়াটাকে বলছি আমরা মডিউলেশান এবং গ্রাহক কম্পিউটারে যখন পড়ছে তখন আবার অ্যানালগ টু ডিজিটাল হচ্ছে তো সেটাকে বলছি আমরা ডিমডিউলেশন তাহলে আমরা যদি টেলিফোন লাইনের যেখানে মোডেমের কাজটা আমরা দেখার জন্য ডায়াগ্রাম আঁকছি তাহলে আমি এখানে লিখছি মোডেমের কাজ তাহলে মোডেম কথাটা তো আমি আগেই বললাম যে মোডেম এটা হচ্ছে কি মডিউলেশন যদি ভেঙে লিখি আমরা তাহলে মডিউলেশন আর ডিমডিউলেশন এই দুটো কথার থেকে আমাদের এই মোডেম কথাটা এসছে আমরা দেখতে পাচ্ছি তো যখন আমরা অ্যানালগ সিগন্যাল ব্যবহার করছি আমরা একবার দেখে নিচ্ছি ধরা যাক আমাদের একটা প্রেরক কম্পিউটার আছে এ এবং একটা গ্রাহক কম্পিউটার আছে বি এবং একে করার জন্য আমাদের টেলিফোন নেটওয়ার্ককে আমরা ব্যবহার করছি ওকে তাহলে এখান থেকে এখানে যখন তথ্যটা যাচ্ছে এ থেকে নেটওয়ার্ক এতে যাচ্ছে তখন কি হচ্ছে ডিজিটাল থেকে এটা অ্যানালগে পরিণত হবে তাহলে এই জিনিসটাকে বলছি আমরা মডিউলেশান আবার যখন বিতে পৌঁছাচ্ছে তখন তথ্যটাকে আবার তাহলে এটা তো অ্যানালগ তথ্য গেল তাহলে অ্যানালগ ছিল এবং এখান থেকে আবার পুনরায় ডিজিটাল হয়ে একে প্রেরিত হতে হবে তাহলে এই যে প্রক্রিয়াটাকে আমরা বলছি মডিউলেশন তাহলে মোডেম এইভাবে ডিমডুলেশান এবং মডেম মডুলেশনের মাধ্যমে মডুলেশান ডিমডুলেশনের মাধ্যমে টেলিফোন নেটওয়ার্ক দ্বারা আমাদের তথ্য সংকেত পরিবহনে সাহায্য করে তো এখনকার দিনে মোডেম আমরা বিভিন্ন রকমের মোডেম আমরা ব্যবহার করে থাকি এর মধ্যে তো তার মধ্যে আমরা যে মোডেমগুলো বেশি ব্যবহার করি সেগুলো হলো বিভিন্ন ইন্টারনাল মোডেম এবং ইন্টারনাল মোডেমগুলি ছাড়াও আজকালকার দিনে এক্সটার্নাল মোডেমও ব্যবহার হয় আমরা মোডেমের একটা ইন্টারনাল মোডেমের ছবি একটা দেখে নেবো এটা হচ্ছে একটা ইন্টারনাল মোডেমের ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা টেলিফোন নেটওয়ার্কের ইনপুট করার জন্য দুটো এখানে পোর্ট রয়েছে এখানে আমরা টেলিফোন লাইনকে ইনপুট করতে পারি এবং এখনকার দিনে আমরা বিভিন্ন ওয়্যারলেস মোডেমও পাওয়া যায় এবং আমাদের যে মোবাইল ফোনগুলো আমরা ব্যবহার করছি যে মোবাইল ফোনগুলোও এখন আমরা মোডেম হিসেবে ওয়্যারলেস মোডেম হিসেবেও এবং ওয়ার্ড মোডেম হিসেবেও ব্যবহার করতে পারছি যার দ্বারা আমরা টেলিফোন নেটওয়ার্কটিকে বা মোবাইল নেটওয়ার্কটিকে আমরা অন্য নেটওয়ার্কে সংযোগ সাধনের জন্য ব্যবহার করতে পারছি ওকে তাহলে আমরা বিভিন্ন নেটওয়ার্ক যন্ত্রগুলো পরবর্তী ভিডিওতে আমি অন্য এর পরবর্তী যে অংশটি আছে সেটি ডিসকাস করবো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি থ্যাংক ইউ